So hey guys, welcome back to another episode of Euro Truck Simulator 2 বাংলাদেশি ম্যাপ ভার্সন। অনেক দিন পরে এই ভিডিওটা আসতেছে, কারণ হচ্ছে এখন যে মানে গ্রামে আসলে যাওয়ার সময় না, ছুটি ছুটি টুটি দিয়ে দিছে, সো এখন তোমাদের সবাইকে নিয়ে গ্রামে যাব। এই কারণে হচ্ছে আমি চলে আসছি, আমার বাস পুরা লোড করা, বাংলাদেশে পতাকা টতাকা লাগানো আছে, হানিফ বাসে যাইতেছি। হর্ন দিয়ে না ওস্তাদ, হর্ন দিয়ে না। সো এই আমরা এখন গাপ তলি টার্মিনালে আছি, তোমরা দেখতে পাবা ভাই, এটা বাংলাদেশের পুরো একদম পিওর রিয়েলিস্টিক একটা ম্যাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই গেমটার। আজকের বাংলাদেশের সব বাস তোমরা দেখতে পাবা। এই যে চায়ের দোকান থেকে আমরা দেখতেছি, চায়ের দোকানে আমি এতক্ষণ ছিলাম। সো এই যে চায়ের দোকান থেকে বের হয়ে ড্রাইভার এখন গাড়িতে উঠতেছে, কোনো প্যারানিও না। আস্তে, হর্ন দেন না, হর্ন দেন না, ইন্ডিকেটার অফ করেন। সো এই তো আমাদের ম্যাপটা দেখো, আমরা আজকে কোত্থেকে কই যাব। আজকে হচ্ছে এখন আমরা গাবতলি আছি, গাবতলি থেকে সাভার নবীনগর চন্দ্রা টাঙ্গাইল হয়ে ভুয়াপুর দিয়ে ঢুকবো না, কালীহাতি ঘাটাইল গোপালপুর মধুপুর থেকে আনারস কে সরিষাবাড়ি মাদারগঞ্জ জামালপুর যেতে যাচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট। আজকে যাবো আমরা। সো তোমরা যারা যারা আমার সাথে যেতে যাও, তারা তাড়াতাড়ি বাসের একটা টিকিট কেটে ফেলো। বাসের টিকিট কাটার মানে একদম সোজা উপায়, ভিডিওতে একটা লাইক করে দাও এবং একটা কমেন্ট করে ফেলো কোন সিটটা তোমরা চাও, অথবা কেমন লাগতেছে ভিডিও সব কিছু আমাকে জানা দিবে। আমি বাংলাদেশে একজন ইউটিউবার, তোমরা চাইলে আমাকে সাপোর্ট করতে পারো, ভিডিও দেখা শেষে চাইলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো লেটস স্টার্ট দ্য জার্নি, লেটস স্টার্ট দ্য জার্নি। তাড়াতাড়ি আমরা জার্নিটা শুরু করি, রাত হয়ে যাইতেছে, রাতের জার্নি ভাই মজাই লাগে। সো আমরা এখন গাজীপুরে আছি, লেফট লেনটা মেনটেন করতে হবে। আস্তে, কেউ লাগেন না, নাইস। এই তো হাইওয়েতে উঠে গেছি আমরা গাবতলি থেকে, সামনে আমিন বাজার, এরপরে হচ্ছে আমরা মানে টাঙ্গাইলের দিকে চলে যাব। গাজীপুরের সাইডে ঢোকা হবে না আজকে। সো যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। অনেকদিন পর চলে আসছে এই গেমটা, অনেকদিন পর আপলোড দিলাম, তোমরা সবাই অনেক কিছু বলতেছিলে ভাই বাস দাও বাস দাও, সো আজ দিয়ে ফেলছি। সো তোমরা তোমাদের সাপোর্টটা আমাকে অবশ্যই দেখাই দিবা, লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে কোন সিটে তোমরা বসতে চাও সেটা আমাকে দেখাই দিবা। এই যে এই সিটটাতেও যদি কেউ থাকতে চাও, এটা A2 বর্তমানে। সো এই সিটটা থেকেও তোমরা দেখতে পারো, এই সিট থেকেও আমি কিছুক্ষণ খেলবো আর কি। সেটা হচ্ছে আর কি ড্রাইভারের সিট, তোমাদের ভিউ আর কি, তোমরা এইভাবে দেখতে পারবা। তো আমি আমার ড্রাইভারের ভিউতে চলে আসছি, আমার কেরানীগঞ্জে চলে আসছি ভাই, একটানে কেরানীগঞ্জ। সামনে সিটি আছে, ইন্ডিকেটর জ্বালায় সামনে আগায়। এই তো, এই তো ওস্তাদ, বাম ইন্ডিকেটর জ্বালায় দে, নাইস। ডানে যাইতে হবে ওস্তাদ, ডানে ডানে ডানে, সামনে আগায় গেছি, সামনে আগায় গেছি। এই সামনে ডানে খালি আছে, কেউ ডিস্টার্ব দেন না। আমি একটা ইউটার্ন নেই, ভুল করছি একটা, আমি একটা ভুল করে ফেলছি। সো এই যে দেখাই ঘটনাটা, ও আচ্ছা, কেরানীগঞ্জ থেকে ইউটার্ন নিতে বলছিল আমাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো কোন জন্য একটা যাত্রী উঠবে কেরানীগঞ্জ থেকে, সেজন্য কেরানীগঞ্জ থেকে ইউটার্ন নেওয়া লাগছে। সে আমি আসলে জানি না কেন ওই যাত্রীটা উঠার দরকার ছিল বা কী ছিল। সো চলো আমরা চলে যাই তাড়াতাড়ি আমার গন্তব্যে। তার আগে একটুখানি দেখবো কোন যাত্রী আসলে বলে রাখছিল কেরানীগঞ্জ উঠবে, মানে আমি বুঝি না মানুষের কাহিনী। কেরানীগঞ্জ থেকে আছে, তোমার তেল নিয়ে নেই, তেল নিয়ে নেই, তেলটা নিয়ে নিবে এখনই আমরা। সো আমাদের পেট্রোল পাম্পে চলে আসে, সামনে আমরা বিরতি দিব, আপনাদের কারো যদি মুতু টুতু চাপে আপনারা মুতু দিতে পারবেন। সো এখানে আমরা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিবো, এই যে তেল নিতেছি। সো 1.59 ইউরো ডিজেল প্রাইস। সো 22 লিটার তেল নিয়ে ফেলছে, আমার পিছে গাড়ি চলে আসছে অলরেডি, পিছে ইগল আসছে একটা, আজকে ইগলের সাথে একটা কাপ যাওয়া হবে। বাংলাদেশের পতাকাটা কিন্তু খারাপ লাগেনি, ভালোই লাগাইছি। সো চলো স্টার্ট করি। এ রে, ডানে গাড়ি আছে, ডানে গাড়ি, ডানে গাড়ি, ডানে গাড়ি, ইয়াস, লেনে উঠে গেছে আমরা। সো ওই যে ইগলটা বের হচ্ছে আমার ডান সাইড দিয়ে, আমি না আমার আমার লেনে আছে, আমি একটু ডান লেনে যাই, পিছিয়ে গাড়ি আছে একটা। সো বাম পাশে লুকিং গ্লাস আমি দেখতেছি ইগলটা আসতেছে, আমাকে ওভারটেক দিবে আমি জানি। সো আশুক ওর সাথে একটুখানি মজা নিই আর কি, বাম পাশে ইন্ডিকেটরটা আমি জ্বালাই রাখছি, কিন্তু ওর সাথে আমি কী মজা নিব। সামনে বিশাল জম্ফা একটা লেগে গেছে, এই এত জম্ফা দেখার আমার টাইম নেই। সো আমি আগায় যাবো, পতাকা লাগাইছি বাংলাদেশের। সো গ্রামে যে হতো যাচ্ছি ঈদের ছুটি কাটাইতে, বুঝছো? সো তোমরা হচ্ছে গ্রামে কে কে গেছো? আমি আসলে গ্রামে যাইতাম না, তোমাদের জন্য আমার গ্রামে যাওয়া লাগছে। অবশ্য আমি ভাবলাম যে আসলে একটা নিরাপদ জার্নি আসলে তোমাদেরকে আমি দিতেই পারি, সেই জন্য তোমাদেরকে নিরাপদে বাড়ি ফিরে দিয়ে আসতে আজকে আমার এই মহৎ কার্যক্রম। টিকিটের দাম একদম কম, একটা লাইক একটা কমেন্ট, এবং নতুন হলে সাবস্ক্রাইব করলে নেক্সট জার্নিও ফ্রিতে পাবো। বাম পাশের ইন্ডিকেটরটা আমি জ্বালাই দিব এখন, আমাদের বামে এখন ঘুরতে হবে। আর আমার জার্নিটা আসলে মানে গতি জীবন আমার কাছে, একটুখানি স্পিডে আমি চালাই।
তোমরা আসলে ভয় পাও না, আমার আমার একটা টিকিট কাটলে তোমরা ইহকালে পরকালে দুইটা টিকিট পেয়ে যাবা। কারণ হচ্ছে আমি মানে এক টিকিটে দুইটা কালে ঘুরে নিয়ে আসছি তোমাদের, কারণ দেখবো মাঝে মাঝে আমি বাস উঠাই দিছি কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে। এই ওস্তাদ ভাই চাপায় একটা আই বেটা, এই 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 সামিন বাজার ব্রিজ, এই যে তোমরা দেখতে পারতো সামিন বাজার ব্রিজ, বাম পাশে ব্রিজের কাজ চলতেছে। সো এর পরের বার হয়তো আমিন বাজার ব্রিজ দিয়ে আমরা যাইতে পারবো ভালো মতো, বাম পাশের ব্রিজটা দিয়ে কাজ চলতেছে ওইটাতেও। সো পতাকাটা আমরা ছায়া দেখতেছি পতাকা। এ ওস্তাদ আস্তে, আরে গাড়ি এই শাহ সিমেন্টের গাড়ি ওস্তাদ হালকা, নাইস। সো আজকে পেলওয়ালটার ভিডিওটা কেমন লাগলো? অনেকক্ষণের একটা ভিডিও, সামনে ট্রাক আছে। তোমরা যারা পেলওয়াল পছন্দ করো তারা এখানে বইলা দাও পেলওয়াল তোমাদের ভালো লাগে কিনা, কারণ পেলওয়ালটা আসলে আমার নিজেরও খেলতে ভালো লাগে। আর ক্রিকেট আসতেছে, কোনো প্যারা নাই ঈদের মাঝখানে, যদি আমি সময় একটু কম পাচ্ছি পড়াশোনার কারণে, এবার তাও আমি চেষ্টা করব ঈদের মধ্যে যতটুকু পসিবল ভিডিও দেওয়ার। প্রতিদিন তো একটা দুটো করে ভিডিও আমি দেই, একটা দুটোর বেশি তো আসলে দেওয়া পসিবল হয় না। সো সাভার আমরা চলে আসছি, সাভারের যাত্রী যারা সম্মানিত যাত্রীবৃন্দ, সাভারের থেকে যারা যারা উঠবেন তারা দয়া করে লাইনে থাকেন, আমি আপনাদেরকে উঠাবো না। এক লাভ দিয়ে গাড়িতে উঠে পড়েন। এ ওস্তাদ সামনে গ্যাপ নাই, এই রে এই রে এই রে, স্টার লাইন ডান ইন্ডিকেটর জ্বালায় রাখছি, ঢুকতে দেন ভাই, ঢুকতে দিবে না, ও সামনে আগে যাবে আমি জানি, সমস্যা নেই, ওর বাম্পারে ঢুকতে হবে আমার। আসো স্টার লাইন, টাইগারদের জয়ের উল্লাসে বিশ্বকাপ এবার আসবে বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, আমি ডান ইন্ডিকেটরটা জ্বালায় রাখছি, একটা গ্যাপ পাইলে স্টার লাইন একদম পকট করে দিয়ে দিব আমি, বাট ও তো কোনো গ্যাপই দিতেছে না আমাকে। এই রে এই রে এই রে রে, ইয়াস ইয়াস, এই তো টান দিছে এখন একটা ওস্তাদ ভাই যাবে, এই তো আমাকে সাইড দিয়ে দিছে না, বাটা দুষ্ট ছেলে, আমার আগে সাইডটা দিতি, আগে সাইড দিয়ে ও যাও, একটা চাপ দিয়ে দেয়, ওই 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 একটা চাপ দিয়ে দিছি ওকে। এ ভাই গালি দেন না, গালি দেন না, গালি টালে দিতেছে আমার উপর থেকে, বলতেছে এই পুটির পোলা, এই পুটির পোলা, বাট আমি তো পুটি মাছ খাই না। এটা কার ছবি? মোশারফ করিমের ছবি। এই দেশ ট্রাভেলস তো লেন চেঞ্জ করার কি আছে ভাই, এত লেন চেঞ্জ করার কি আছে ভাই, আমি নয় করতে পারি, আমি রাস্তার রাজা, ও কেন লেন চেঞ্জ করবে। সোজা নবীনগর চলে আসছি, নবীনগর। আর তোমরা কে কোত্থেকে উঠতে চাও আমাকে কমেন্ট করে জানাই দাও। নবীনগর থেকে আমরা এখন ডানে ঢুকবো, নবীনগর থেকে আমরা এখন ডানে ঢুকবো, এই তো ডানে লেনে ঢুকে গেছি। তোমরা কে কে কোত্থেকে উঠতে চাও সেটা আমাকে একটু জানাই দাও। এই আয় আসতে, এ পুলিশ ভাই যা, ও আচ্ছা আমার জন্য থামছেন আপনি, পুলিশ নিয়ে আসলে একটু বলো তো। শাহজাদপুর ট্রাভেলস পাবনার গাড়ি, পাবনায় যাবো আমি। তো তোমরা কে কোত্থেকে দেখতেছো এবং কোথায় নেক্সট জার্নিটা আমি করি তোমরা চাও সেটা কমেন্টে একদম ভালোভাবে জানাই দিবা, কোনো মিস নাই। আর হচ্ছে নবীনগর থেকে আমরা এখন কোন রাস্তা দিয়ে উঠতেছি? আমরা এখন নবীনগর দিয়ে কোথায় যাচ্ছি, হ্যাঁ চন্দ্রা দিয়ে কালিয়াকুড়ির সাইড, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে দিয়ে যাবো, আমার রাস্তার খুব পছন্দের, আমার নিজের হোম ডিস্ট্রিক্টের এলাকা যেহেতু। সো তোমাদের কার কার বাড়ি, জামালপুর ময়মনসিংহ টাঙ্গাইল কমেন্ট করো তো, দেখি আমার আমার এলাকার ভাই ব্রাদার কারা কারা আছে। আর পাবনা হচ্ছে আমি কিছুদিন আগে গেছিলাম ঘুরতে, বগুড়া গেছিলাম এর আগে আমি একবার, চট্টগ্রাম তো আমি মাঝে মাঝেই যাই, কক্সবাজার তো মাঝে ঘুরতে যাই, এটা তো কোনো ব্যাপার না। সো তোমাদের কার ঈদে কী প্ল্যান? একটা গ্যাপ আছে এই এই, আসলে ঘটনাটা হয়েছে কি, আমি অ্যাক্সিডেন্ট করিনি, এই দেখো তোমাদের আমি বলি কাহিনীটা, এই যে দেখছো 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 দেখছো, আসলে এটা অ্যাক্সিডেন্ট ছিল না, স্কুপের গাড়িটা চলতে পারতেছিল না, আমাকে বলছে ভাই পিছন থেকে জোরে একটা ধাক্কা দেন ভাই, নাইলে আমি যাইতে পারতেছি না সামনে। কি করার, আমি আবার কেউ রিকোয়েস্ট করলে ওইটা না রেখে যাইতে পারি না, লাল লাল বাতি জ্বালায় রাখছে, ঠিক আছে। সো আমি আবার কেউ রিকোয়েস্ট করলে ওইটা না মেনে আসলে চলতে পারি না, সেই জন্য এসব পিস্তা থেকে ধাক্কা দিছে আর কিছু না। এবার অ্যাক্সিডেন্ট ভাইবো না কিন্তু তোমরা, আবার অ্যাক্সিডেন্ট হওয়ার কিছু নাই, এই সিগন্যালটা ছাড়তেছে না কেন, নাইস সিগন্যাল ছেড়ে দিচ্ছে, চলে যাও চলে যাও চলে যাও চলে যাই চলে যাই চলে যাই। সো রাস্তার রাজা ইজ ব্যাক, গ্রামের দেশে যাইতেছি ইট জার্নি। সো জামালপুর যেহেতু যাইতে আসি, তোমাদের জন্য মিল্লি নিয়ে আসবো, তোমরা মিল্লি কেকে খাইছো, মিল্লি কেকে চিনো বইল তো, আমাদের জামালপুরে খুব বিখ্যাত খাবার, সিরাজগঞ্জেও খায়, ময়মনসিংহ টাঙ্গাইলেও খায়। চন্দ্রা চলে আসছি, সামনে চন্দ্রা। সো তোমরা কে কোত্থেকে উঠবো আমাকে বলে দিও, তোমাদের উঠায় নিয়ে যাবো। আর তোমরা ঢাকায় ব্যাক করবা না, কে কোত্থেকে ঢাকায় ব্যাক করবে এটাও বইলো, তোমাদের তো আবার নিয়ে আসতে হবে। এই
সো বাম পাশের যে এই রাস্তাটা চন্দ্রার পুরো রিয়েলিস্টিক করছে এই জিনিসটা, মানে গেমের মধ্যে যতটুকু পসিবল হয় ততটুকু ওরা করছে। আমরা এখন ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। নাইস, বাম পাশে আছে, ঠিক আছে, নাইস। সো নাও উই আর এট ঢাকা টাঙ্গাইল হাইওয়ে, এই যেখানে পাগলামি শুরু করছে। ঢুকতেই দিবেন, মাইক্রো ফাইক্রো কুইক থেকে যা আসে বুঝি না, রাত হলে মজাটা পাইতে। এ বামে যাব ওস্তাদ, নাইস, কিছু হয় নাই, পিছনে একটা যাত্রী সিট খুলা উল্টা পড়ে গেছে, ওটার সাউন্ড হয়েছে, তোমরা আবার অ্যাক্সিডেন্ট ভাইব না। সো যাই হোক, হানিফ বাস নিয়ে যেহেতু যাইতেছি ওইভাবে চালাইতে হবে। নাইস, সো এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কটা সুন্দর, আমি প্রথম আসলাম গেমে, না হাইওয়েটা ভালো করছে, রাস্তাগুলো সুন্দর। তো রাত হইলে আরো মজা বাবা, রাত যত গভীর হয় তত মজা বেশি বাড়ে, এটাই হচ্ছে নিয়ম, প্রকৃতির নিয়ম। তো রাস্তায় গাড়ি চাপ এখন কম, চাঁদ রাতের দিকে তো, মানে আগামীকাল চাঁদ রাত, আজকে তো গেঞ্জাম একটু আসতে, আজকে তো একটু জ্যাম কমে থাকে, বাট রাস্তাটা ভাই 100-100, একদম 100-100। এন ওয়ানের রাস্তা তো একটু ভাঙাচুরা আছে মাঝে মধ্যে, বাট এই রাস্তায় কোনো ভাঙাচুরা নেই, খুব ভালো লাগছে। দেখো টুইং 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 টুইং, হালকা যায় হালকা যায়, সামনে গাড়ি আসছে, সামনে গাড়ি আসছে, হালকা যায়, এই তো সামনে পুলিশের গাড়ি থাইম আছে, এই জন্য সব বাসে বাম পাশে একটা সার্ভিস লেন আছে, ভাবছিলাম সার্ভিস লেনে নামা দিব নাকি আবার। সে এপিসোডটা লম্বাই হবে, কোনো সমস্যা নাই, তোমরা অনেকদিন পরে আসলে একটা এই ভিডিও পাইতেছো, অবশ্যই এটা একটু লম্বা তো করবোই। পুলিশের গাড়ি একটা সামনে আছে, পুলিশের গাড়ি আমাকে সাইড দিয়ে দিবে, স্বাভাবিক ভাই, রাস্তার রাজা, দ্য কিং অফ রোড ইজ হিয়ার। ওভার চাকচুক দিয়ে দিলে আবার আরেক ঝামেলা, পুলিশের সাথে গেঞ্জাম করে ভেজাল, এডানে লেগে যাবে। ওস্তাদ সামনে ট্রাক আসছে, চার চাক্কা লরি, ঢাকা কুরিয়ার পরিবহন, এই তো দেখছো পিছে আরেকটা কোন জানি যাত্রী সিট উল্টায় পড়ে গেছে। এই ভিউটা কিন্তু, আচ্ছা এই ভিউটা কি ভালো লাগে বইল তো, এখানে পরে একদম রিয়েল রিয়েল ভিউটা পাবা তোমরা। না ভাই, রিয়েল ভিউ দিতে যায় তোমাদেরকে একদম মাইরা দিতে পারি। এই হিমাচল, নোয়াখালী, আচ্ছা ওভারটেক দিতেছে, এই জন্য আর কি ওর লেনে বের হয়েছে। সুন্দরবন পরিবহনের গাড়ি আর কি, কুরিয়ার, সুন্দরবন কার্গো সার্ভিসের অনেক গাড়ি। ওই যে ঈদে তোমরা জামা কাপড় শপিং করছো না, আমার একটা বন্ধু আন্ডারওয়্যার শপিং করছে, ওই আন্ডারওয়্যার সহ ওই যে ট্রাকের, যে এই ট্রাকে আমার বন্ধুর আন্ডারওয়্যারটা আছে। তোমরা কি কি অর্ডার করছিলে এবার অনলাইন থেকে, কুরিয়ারে জিনিসপাতি পাইছো, তারা একটু বলো তো শুনি, কি কি অর্ডার করছিলে, তোমার সব থেকে উইয়ার্ড জিনিস কে কি অর্ডার করছে, সব থেকে আজগুবি জিনিস, বা তোমাদের বাসায় কে বা তোমার ফ্রেন্ডরা কে অর্ডার করছে, বলে দেয় ওস্তাদ, হ্যাঁ বরাবর যাই, এ এই বেটা, এই 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 ট্রাকগুলো খুব প্যারা দেয়। ও ভাই কি চালাইছি ভাই, দেখছো 100-100 পিছে ওই যে ট্রাকটা এখন আসতেছে, শয়তান বেটা। আমি ওই পাশে একটা মানে বাড়ির উপরে সবুজ কালারের লাইট দেখে মনে করছি লিফ মাঙ্গেলিজি, আমি পেল ওয়ার্ল্ডের ভিতরে আছি মনে হয়, লিফ মাঙ্গেলিজি খুঁজতেছি। তো সামনে এনা আছে, এনাটাকে ডান দেও, এই আস্তে ওস্তাদ, ইন্ডিয়াতে হর্ন আছে একটা, বুঝছো, হর্ন টিপ দিলে এরকম সাউন্ড ধুম্মা চালের মিউজিক হয়, ওই হর্নগুলো লাগাবো নাকি ভাবতেছে। বাংলাদেশে পতাকাটা ভালোই মানাইছে। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি, অনলাইনের জিনিস, এই এই প্রাইভেট কার দিয়ে কে যাইতেছে আমার বন্ধু সাফাত আলী, এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দুই সিডেন্ট তিন সিডেন্ট, দেখছো ওরা অ্যাক্সিডেন্ট করে, আমার গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট করে, কখনো করে না, কারণ আমি তোমাদের একদম সেফ জার্নিতে অনেক হেল্প করি। এই এসআই এসআই টান দাও, আরে ভাই নাইস, কিরে কিরে এসআই, তুই একটা এসপির সাথে কাপঝাপ করো, পঞ্চগড় ঠাকুরগাঁও চট্টগ্রাম, দেখো এ এ এ বিশকেও দিয়ে দিছি, ওকে কোনো সাউন্ড হয় নাই, কিরে হানিফ তুই কি করলি, এই এদিকে
ভাই কি অ্যাক্সিডেন্ট করলো এটা হানিফ? আয় ওস্তাদ এদিকে আসেন, কি আপনি কি এদিকে আহেন, এম এদিকে আহেন, কি ওস্তাদ কি আপনি আপনি লাগালেন কেন, আপনি লাগালেন কেন, আপনি দেন নাই, আবার হর্ন দেয়, আবার হর্ন দেয়, একদম গ্যাঞ্জাম করে ভাঙ্গে চেরা ভালো মো, কিন্তু আবার হেন দেয় তোর ভাই, কি সুন্দর টোপার টিকতে বেরোতেছিলাম, মাঝখান দিয়ে ঢুকে গেছে, সামনে রাস্তা কাজ করতেছে, ও ওইখানে সামনে গাড়িটা থেমে গেছিল। সো যাই হোক, অ্যাক্সিডেন্টটা আসলে আমার দোষ না, বাট আমার বাসের ভিতরে বেলুন আছে, সবাই বেলুনের উপরে ঘুমায় থাকে, তো সিটের উপরে বেলুন থাকে, সো অ্যাক্সিডেন্ট হলে বোঝা যায় না। আমার বাসটা আসলে ভালো, অন্যান্য বাসের থেকে আমার বাস ভালো, এটা হচ্ছে বড় কথা। সো তোমরা আমার বাসে নিশ্চিন্ত উঠতে পারো, একটা লাইক একটা কমেন্ট করে দিলে টিকিট কাটা হয়ে যাবে, এবং নতুন যারা চ্যানেলে দেখতেছো এখন সাবস্ক্রাইব করে দিও। এই 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 কই উঠাই দিছি বাসটা। সো এটা কোন রাস্তাটা, বাম দিকে, আচ্ছা টাঙ্গাইলের, আচ্ছা টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি ভাই, টাঙ্গাইল কার কার বাসা, আরে কই কি করি আমি। সো বাম দিয়ে গেলে টাঙ্গাইল, আমি বাইপাস দিয়ে চলেছি, হানিফ টা আমাকে ওভারটেক করে দিয়ে গেছে, আর ভাল লাগতেছে না, এখন হানিফ টা ধরতে হবে। আয় আসছো হানিফ বাবাজি, তুমি আসছো, তোমাকে আজকে খাবো, আজকে খবর আছে হানিফের। ও ভাই জোস একটা, আরে হানিফ ভয়ে চলে গেছে। ও ভাই অরিন সামনে, অরিনের সাথে কিছুই হয় নাই, একটা কাস্টমার পড়ে গেছে সিট থেকে, কাস্টমার বলে ওই যে সুপার মার্কেট সিমুলেটর খেলতে খেলতে আমি কাস্টমার বানায় ফেলেছি, যাত্রীর অবশ্য যাত্রী তো একটা কাস্টমার, ওই যে আরেকজন পিছন থেকে একজন মোটা যাত্রী আছে আমার ওই ইয়েতে এ ওয়ানে, উনি হচ্ছে উইঠা দাঁড়াইছিল ব্যাগ নিতে পানি নিতে, তারপরে হচ্ছে আবার বসছে, এই জন্য বাসটা ধুম করে উঠছে, বাসটা এ সামনে অ্যাক্সিডেন্ট, এই ব্রেক দেখছো কি হয়েছে সামনে ভাই। ঈদের জার্নির মধ্যে আপনারা যদি গ্যাঞ্জামগুলো করেন, আমি যাত্রীদেরকে ভালোভাবে সেবা দিব কীভাবে, ডানে যাইতে হবে, ডানে চলো, এ ভাই ইয়া ওয়ান ও ওয়ান রাস্তা পাইছে, আসো একশো একশো ওভারটে হবে, গ্রাম ছাড়া ওই জামালপুরের পর বেরোবো, বেরোবো না, বেরোয়া যাবে না, কোনো ওভারটেক হবে না, ভদ্র থাকতে হবে, টাঙ্গাইলের এলাকার ভিতরে আছি আমি, ডান পাশের ইন্ডিকেটরটা জ্বালাই দিয়ে রাখি, বাম পাশের সরি, না বেরোয়া যাবে না, বের হওয়া যাবে না, একদমই হওয়া যাবে না, একদমই বেরোয়া যাবে না, আমি মাথাটা বের করে রাখছি, মাথাটা একদম বের করে রাখছে না, ওভারটেক হবে না, এ হবে না ভাই, সামনে অনেক গাড়ি, সিরিয়াল ওস্তাদ, ডাবল ট্রিপল ফোর পোল ফাইভ পোল সিক্স পোল ইন্টারপোল, এই 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 ইগলের ওই কোমর দুলানা দেখে আমি ভয় পেয়ে গেছি, না এটা অ্যাক্সিডেন্ট ছিল না, ইগলের আমি একটু মারলাম আর কি, আর কিছুই না, সামনে আলহামরা, আমার খুব ফেভারিট একটা বাস, পাবনা যখন আমি গেছিলাম পাবনা থেকে আসার সময় আমি আলহামরাতে আসছিলাম ভাই, আলহামরা না ভাই সি লাইনে উঠছিলাম, আলহামরা তো গেছিলাম, আলহামরা তো একটু ভদ্র চালাম, সি লাইনে উঠছিলাম, ও কি টান, ও বাবা রে পুরা কি যে টান দিছে সি লাইন, আমি তো আবার এ থ্রিতে যাই, আমি আবার বাস ফ্যান, তো আমি এ থ্রিতে যাই ভাই, কি টান। কালীহাতি চলে আসছি, কালীহাতি থেকে যেই যেই যাত্রীরা উঠবেন উঠে পড়েন একটা লাভ দিয়ে, কারণ আমি একটু বাস থামাবো না এখানে, নাইস। তো সামনে গাড়ির পুরো সিরিয়াল, বিশাল সিরিয়াল আছে একটা, হানিফ আছে এই পাশে, হানিফের পেছনে যাবো না আমি, এখন ঘুমাবো এখানে, রাতের জার্নি করতে হবে, রাতের জার্নি, রাতের জার্নি ছাড়া মজা আছে মিয়া, এখন আমি এখানে রেস্ট নিব, ঘুমাবো, তেল তো নেওয়াই আছে, বাট এখানে রেস্ট নেওয়া যায় না, নাইস, সো লেটস স্লিপ। ও ভাই রাত হয়ে গেছে, রাত নির্ঘুম বসে আছো তুমি, ও ভাই সেরা সেরা, ও ভাই দেখছো আমার বাসার সাইড দিয়ে লাইট গুলো দেখছো, সো ডান পাশে গাড়ি আছে, ডানের ইন্ডিকেটরটা জ্বালাই দেই, ইয়াস চলে যাও চলে যাও, ও ভাই নাইস, এখন হবে আসল খেলা, ওয়ান ও ওয়ান খেলা হবে, এই আই আসতে, এই ধান খেতে নামাই দিছি ওস্তাদ, এখন আসল মজাটা তোমরা পাবা দেখে যদি অ্যাক্সিডেন্ট না করি, আর যখন অ্যাক্সিডেন্ট করবো তখন মনে করে নিব সবাই ঘুমায় গেছে,
103 এ টানতেছি আমি। বাম পাশের ইন্ডিকেটর জ্বালা রাখছে কেন? আসো হানিফ, হানিফ না সুন্দরবন পরিবহন নাকি সিনেমা ঠিক জাল করে দিন। আমি তো আমার মতো ইন্ডিকেটর জ্বালায় রাখছি ডান পাশের ইন্ডিকেটর। এত রাত হয়েছে, এই রাতের বেলা গাড়ি যে কীভাবে চালাবো বুঝতেছি না। সো ঘাটাইল চলে আসছি, ঘাটাইল ক্যান্টনমেন্টে আমার এক ফ্রেন্ডের বাসা। ঘাটাইল ডিসকভার্ড। সো আর আর কিছুক্ষণ পরে আমরা মধুপুর চলে যাবো। তোমরা যারা যারা আনারস কিনতে চাও তাড়াতাড়ি টাকা পয়সা ভাঙতে হাতে নিয়ে রাখো। আনারসওয়ালা সাইড দিয়ে আসলে আনারসওয়ালা টাকা দিয়ে কিনে ফেলো। এখানে সিটির মধ্যে বাসের স্পিড একটু কম থাকে, যার কারণে সবাই স্লো যাচ্ছে। পুলিশের গাড়ি আছে দেখে আরও স্লো, পিছে এক্স লাগায় রাখছে পুরো আমার এক্সের মতো। আমাকে একটু জায়গা দিতেছে না, আমি তো পুরো বাম্পারে বাম্পারে যাইতেছি। আমার বামে একটু জায়গা দিলেই হবে, বামে একটু জায়গা দিলেই হবে। বামের ইন্ডিকেটরটা চালায়া এই এই না, এবার ডানে, এবার ডানে, এবার ডানে, ডানে ডানে ঢুকতে দিও, ঢুকতে দিও, ঢুকতে দিও, নাইস। আমার কোনো দোষ নাই, অপর উল্টা রাস্তায় গাড়ি আসছে। আসলে উল্টা রাস্তার গাড়িগুলো তো খারাপ, আমি উল্টা রাস্তায় ছিলাম না, আমি ঠিকঠাক রাস্তায়। আমি এখন নিচে দিয়ে ওখান দিয়ে ঘুরে লেনে উঠে যাবো। উল্টা রাস্তার গাড়িগুলো তো এইভাবে আসা কেন, বাট সামনে ভাই এত গুটগুটো অন্ধকার। আমার জামালপুরের রাস্তা যদি এখনো টাঙ্গাইলে আসি, এই ভাই এই টানটা ঘুরে তো কষ্ট হয়ে গেছে। আমি বেশি স্পিডে ছিলাম, সো টায়ারের সাউন্ড তোমরা হয়তো পাইছো। দেখছো দেখছো সবাই একটা করে ঝাঁকি মারে, এমনি একটা ঝাঁকি মারে সবাই। আরে সুন্দর, মাঝখান দিয়ে এ ঢুকা যাবে না, ঢুকা যাবে না, ঢুকা যাবে না, ঢুকা যাবে না, ঢুকা যাবে না। দেখছো পুরো পাকা হাত ভাই, হাত পেকে গেছে, কিছুদিন পরে খুলে পড়ে যাবে। ইন্ডিকেটর জ্বালাই দিতে আপাশে, নাইস। বামের ইন্ডিকেটরটা জ্বালাই দিয়ে আমার লেনে ঢুকতে হবে। এই না কোনো বামে ঢুকাঢুকি নেই, কোনো বামে ঢুকাঢুকি নেই। সামনে গাড়ি নিয়ে ইন্ডিকেটর জ্বালায় আছে, আবার বেরোবো না, সামনে গাড়ি আছে, যাওয়া যাবে না। আসলে তিরিং বিরিং করতে ইচ্ছা করে না, এবার সামনে তো গাড়ি কী করা, এটা ঢুকতে পারতাম, ঢুকলাম না তোমাদের দিক ভেবে আমি। সো ডানে পুরা সিরিয়াল ও ভাই, ঈদের মধ্যে এত গাড়ি। সাবাস, সামনে গাড়িটা ব্রেক করছে, আমার কি দোষ? আমি তো ঠিকঠাক মতো যাবো, এই সামনের গাড়িগুলো না তো খারাপ। আমি ধানকের দিয়ে নিয়ে যাবো একটুখানি গাড়িটাকে, যখন আঙ্গুল সোজা করে হবে না তখন আঙ্গুলটা টেড়া করতে হয়, টেড়া টেড়াই করছিলাম। সো যাই হোক, রাতের বেলা যেহেতু চালাইতেছি, অনেক রাত হয়ে গেছে। কিসের অনেক রাত হয়েছে দূর মিয়া, কেবল কয়টা বাজে? 9টাও বাজে নাই। আরে সুন্দর সুন্দর ওভারটেক ঢুকে গেছে, সামনে ডানে গ্যাপ পাবো 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 পাবো, ইয়া বামে ঢুকে যাও। আরে ডেঞ্জারাস একটা ওভারটেক দিচ্ছি, সাবাস। আর বেরোইলাম না, কারণ সামনে মনে হয়েছিল গাড়ি আসবে, গাড়ি যে নাই এটা তো আমি খেয়াল করি। যদি জানতাম তাহলে আমি আবার ওভারটেক, এ গাড়ি চলে আসছে। বাংলাদেশের সেরা ড্রাইভার আমি। ওরে ভাই, ওরে ভাই, কি রাস্তা, ওরে খোদা, তো পুরা সাপের মতো। এই তো ডেঞ্জারাস রাস্তা ভাই, ডেঞ্জারাস ডেঞ্জারাস। তোমরা কারা কারা এখনো দেখতেছো, একটু দেখি তো কারা কারা আমার ভিডিও এখন পর্যন্ত দেখো, নাকি তোমরা আবার দেখা চলে যাও, একটুখানি দেখে ভাইগা চলে যাও, এটাও আমার জানতে হবে। কারণ নাইলে তাহলে আমি এত বড় বড় ভিডিও কি শুরু শুরুতেই। এই বামে 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 ক্লিয়ার, নাইস ওভারটেক, নাইস নাইস, বামে ঢুকে যাবো। কোনো আমি মানি না কোনো আইন, বুঝে কাজী নজরুল ইসলামের কবিতা আছে না, আমি মানি না কোনো আইন। ওটার মধ্যে দেখা গেলো যে ওই ট্রাফিক সিগন্যাল অমান্য করে চলে গেছি, পুলিশ ধরছে, বলবো আমি মানি না কোনো আইন, বাণীতে কাজী নজরুল ইসলাম। সো মধুপুর চলে আসছে, আনারস কিনবা কে কে বলে দাও। এই রে ওভার ওভারটেক বলে স্পিড ব্রেকার কই দিয়ে রাখছে। সো আমরা এখন সিটির মধ্যে আছি মধুপুরে, আমরা একটু পরে বামে ঢুকবো। মধুপুরে বাস স্ট্যান্ড টাস্ট্যান্ড অনেক কিছুই আছে এখানে,
সো আমরা একটু রেস্ট নিব, কারণ দিনের বেলা ছাড়া গাড়ি চালা মজা হইতেছে না। রাতের বেলা আমার গ্রামের এলাকায় গেলে আমার তো চিনবে না, কারণ আমি অনেক ফর্সা, রাতের মধ্যে আমাকে কেউ চিনতে পারবে না। সো মানুষ বলবে ভাই আপনি কে? সো এই 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 কষ্ট তো আসলে মনে রাখতে পারবো না। অ্যাড অনেক ক্লিয়ার, তোমরা কিছু দেখো নাই, আমি কিছু দেখি নাই, কিছু হয় নাই। যাত্রীরা সবাই ঘুমাইতেছিল, আমি সুন্দর মতো দেখছো দেখছো কি সুন্দর করে চলে আসলাম, এদিক থেকে চিপা দিয়ে বেরিয়ে গেছি। দু বাসের মাঝখানে আস্তে করে ঢুকে গেলাম, এটাই হয়ে গেছে এখানে। সবাইকে ভয় পাওয়া দিয়েছি, হা 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 হা, ভু ভু ভু, আরেকটা আসতেছে, ভু 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 ভু। আরে ভাই এখানে আমি ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমরা টাঙ্গাইলের রাস্তায় আছি, টাঙ্গাইলের ভিতর মধুপুর থেকে ধনবাড়ি, ধনবাড়ি তোমরা চেনো, অনেকে হাসবাব ধনবাড়ি শুনে ছোটোকালে আমি ভাবতাম সি ধনবাড়ি এটা কী ধরনের নাম, পরে বুঝলাম যে না এখানে সবার ধন অনেক বড়, ধন সম্পদ যা আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অ্যামাউন্ট অনেক বড়, টাকা পয়সা অনেক বেশি। নাইস, বাম ইন্ডিকেটর দিয়ে ঢুকে যাও, সুন্দর ওভারটেক হয়েছে। পিছে আবার মোটকা যাত্রীটা নড়াচড়া করছে, যার কারণে আসলে সিটটা নড়াচড়া কারণে এরকম সাউন্ড হয়েছে। ভাই বামে পুরা খাদ, ডেঞ্জারাস ড্রাইভার ভাই। গাড়ির তেল ভরপুর, সবাই লাইট এরিয়া না দিলে কখন জানি আমাকে পুটু মেরে চলে যাবে। ভাই ভাই জায়গা আছে বেশি নাই ওস্তাদ, ভাই বেশি জায়গা নাই কিন্তু, শাবাশ নাইস। সো ঈদের মধ্যে তোমাদের সবাইকে একটু তাড়াতাড়ি গ্রামে পাঠায় দেওয়ার জন্য এই ব্যবস্থা আমার, শুধু গ্রামে পাঠাবো, কারণ আজকে আমি গ্রাম ছাড়া অন্য কোথাও পাঠানোর মানে একদম উপরে পাঠায় দেওয়ার কোনো রকম চালাই নেই আজকে আমি। সো তোমরা আজকে গ্রামেই যাবা সেফলি, যারা যারা আমার সাথে যেতে চাও। ওই পেট্রোল টর্চ লাইট মারা সবার মুখের মাঝখানে, অনেক লম্বা রাস্তা এটা দেখা যেতেছে, বিশাল রুট, বাট সমস্যা নাই, ভালোই চালাইতেছি আজকে। সো 148 চালাইতেছি, আমি জানি না এই ওজনমে আমার বাসার আমার গ্রামের ওই ওই রোড দিয়ে জীবনে 148 কিলোমিটার পার আওয়ার বেগে কখনো কোনো গাড়ি গেছি কি না। সামনে আবার আমার এক্স ওভারটেক দেওয়া যাবে না, এক্স ওভারটেক দিব আমি। নাইস নাইস, আটকে গেছিল, বলছিল ভাই আমাকে ধাক্কা দিয়ে একটু বাঁচান না, আমি ওর ভাই বাঁচাই ফেলছি, কিন্তু এখন আমি আমার নিজের লেনেই তো ঢুকতে পারতেছি না ভাই। তখন আমরা সকাল হয়ে গেছে, সরিষা বাড়ি চলে আসছি, সরিষা বাড়ি জামালপুর সরিষা বাড়ি আমার নানু বাড়ির এলাকায় চলে আসছি, খুব ভালো লাগতেছে নানু বাড়ির এলাকায় আসছি, এখন আমি একটু ঘুমাবো একবারে বাড়িতে যে সকালবেলা। সো ভোর, ও ভাই ভোর হয়ে গেছে, ভোর হলো, দোর খুললো, কুকু মনি ওঠো, সরিষা বাড়ি চলে আসছে আমার নানু বাড়ির এলাকায়, একটু পরে মাদারগঞ্জে ঢুকে যাবো আমার দাদি বাড়ির এলাকায়, মানে আমার বাড়ির এলাকায়। ময়লার গাড়ি দেখছো কি পরিষ্কার, আমার গ্রাম আসলে এত পরিষ্কার। সো জামালপুর সিটির সাইড দিয়ে আমরা যাবো, মানে সিটিতে ঢুকবো না, কারণ ওখানে আমার ভাই ব্রাদার আছে, অনেক সবাই ধরে রাখবে যে ভাই এ ভাই এ ভাই আমাকে দিও। সো তেল তেল সব নেওয়া আছে, ইঞ্জিন মেল ফাংশন এটা হইতে পারে, ইঞ্জিন আসলে খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আরে ভাই জয় ভাই তার বাড়িতে আসছে। সো এখন আমার এলাকা মনে করো ওরা কাপ জাপ করলে একদম পোলা পাইন দিয়ে ধরা খাওয়াই দিবে, একদম একদম একদম। আমার মামা ছিল গাড়ির মাঝখানে, মামা ভালো আছেন? আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করি নাই, মামার গাড়ি আর কি, দেখা হয় না, ঈদের কোলাকুলিটা করে নিলাম। তোমার অ্যাক্সিডেন্ট ভাইবো না, এই ডানে ঢুকতে দেন, আলহামরা ভাই ট্রাক ভাই ঢুকতে দেন, নাইস, আর কেউ নাই পিছনে। সো যাই হোক, এগুলো সব এই কী করে হিমাচল এখানে, যাই হোক কোনো চাপ নাই, চিল চেরা নাই, পিল না না পেরা নাই, চিল ডানে গাড়ি আছে অনেকগুলা, এই বেটা
স্টার লাইন। আচ্ছা দেখি বাম পাশে জায়গা আছে, অল্প জায়গা। এই বাড়াই শাবাশ। আরে ভোটকা বেটাটা পিছনে এত নড়াচড়া করতেছে, আমার বাস পুরা কাইপে উঠতেছে। অ্যাক্সিডেন্ট হয়ে না বাবা, বুঝছো? ভালো চালাই, ভালো চালাই। আমি সানগ্লাসটা যে রাখছি দেখছো সামনে ড্যাশবোর্ডে, ভালোই লাগতেছে না। আরে কেন ব্রেকটা দিলাম আমি, ডান সাইডে বেরো যেত। সামনে পুরো সিরিয়াল ভাই দেখছো, এলাকায় চলে আসছে, ভালোই লাগতেছে। এলাকার ঘ্রাণটাই খুব ভালো লাগে, গ্রামে যখন যাই পুরা নিজের বাড়ির এলাকার ঘ্রাণটা যখন আসে না, আহ বাম ইন্ডিকেটর, ও ইয়ে হাসো সোনা পাখি, আমার সাথে কোনো কাজ করবা না। এই তো ওস্তাদ ভাই যাবো, ওস্তাদ ভাই যাবো, ওস্তাদ ভাই যাবো। বাম ইন্ডিকেটরটা চালাই দিই। টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ও আচ্ছা তুমি তো জাতির ড্যাডির এলাকার না, তোমার সাথে কোনো গেঞ্জাম করবো না। তো চলে যাচ্ছি মাদারগঞ্জের রাস্তায়, ঢুকে গেছি আমি সরিষাবাড়ি থেকে মাদারগঞ্জ যাচ্ছি ভাই। এই ওয়ান ওয়ে রাস্তা রে। ওই যে দেখো পিছনে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে আমাদের এলাকা থেকে, যেটা দেখা যায় এখন ওভারটেক হবে, সুন্দর একটা ওভারটেক হবে। ও ইয়ে আস সোনা বন্ধু তুই আমার কই রে দিবানা মনে তো মানে। এই সামনে সামনের কঙ্কালটা দেখছো, ওয়াও 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 কি সুন্দর দুলতেছে। বাড়াই বাড়াই ওস্তাদ বাড়াই, বাই ইন্ডিকেটর দিয়ে বাড়াই। ক্লিয়ার আছে ওস্তাদ, ক্লিয়ার সামনে ক্লিয়ার, যাই যাই না যাবে না ভিতরে ঢুকে। শাবাশ। এই সাদা গাড়ি আগান না কেন, মাদারগঞ্জ চলে আসছে আমার নানি বাড়ি দাদি বাড়ি মানে আমার বাড়ির এলাকা। আজকের এপিসোডটা কেমন লাগলো তোমার জানাতে একদম ভুলবো না। মাদারগঞ্জ চলে আসছি আমার বাড়িতে, তো ভালোই লাগতেছে। ঈদটা এখন ঈদ মনে হচ্ছে, আর ঈদে তোমরা আসলে কে কে বাড়ি যাচ্ছ, কে কে যাও না আমাকে বলে দিও, কারণ আমি এখনও বাড়ি যাইনি। আমি বাড়ি যাবো না, আমি ঈদে আর কি ঢাকা ঈদ করে, আমার সবাই এখানে, আমার জন্ম এখানে, সব এখানে ঢাকাতে, তো আমি বাড়ি যাই মাঝে মধ্যে আর কি। এলাকায় চলে আসছি এক টানে একদম চায়ের দোকান, আমার মায়ে ভাই আরে বন্ধু বান্ধব সব দাঁড়ায় আছে। আহা কত দিন পর সবার সাথে দেখা। আই হোপ ইউ গাইস লাইক টুডেস এপিসোড, কেমন লাগলো আমাকে একদম ভালো মতো জানা বাচ্চা। এ ভাই ব্রাদাররা, এই যে এই এই যে লালাপুটা আমার ছোটোকালে পছন্দ করতো, আমি রিজেক্ট করে দিয়েছিলাম যে এই লালাপুটা দাঁড়ায় আছে মাথায় চুল ছিটতেছেন। আরে আপু চুল ছিল না, চুল ছিল না, আমার সম্ভব না, আমি ব্যস্ত, আমার ভাই ব্রাদার নিয়ে আমি ব্যস্ত, ভাই ব্রাদার নিয়ে ব্যস্ত। আজকের এপিসোড এই পর্যন্তই, রাখি, বাই, গুড নাইট, টাটা।